আজ আমার খুব কষ্ট হচ্ছে, তোমাদের সঙ্গে সুখটা যেমন আমি শেয়ার করি তেমনই দুঃখটাও কেন না শেয়ার করব না বলো? তো সেই কারণেই আমার এই ভিডিওটা করা। আমি বসে বসে না একসময় খুব কাঁদছিলাম, কাঁদতে কাঁদতে ভাবলাম যে অনেকেই ভাববে হয়তো নাটক করছি বা কিছু, কিন্তু না, এটা আমার অনেক কষ্টের কান্না। কারণ যারা ইউটিউব করো বিশেষ করে তারাই বুঝবে যে মানে 8-9 মাস ধরে 10 মাস ধরে ভিডিও করার পরও একটুকু কিছু যদি সাকসেসের দিকে না যায় তাহলে কেমন কষ্ট হয়, আর যদি সাকসেস পেয়েও সেটাকে ধরে রাখা না যায় সেটা আরও বেশি কষ্টের। আমার মনটা একেবারে ভেঙে গেছে, বিশ্বাস করো আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমি বলি কারণটা, আমার আর এক আগের আর একটা চ্যানেল আছে, তার নাম হচ্ছে বিকে ব্লগস। সেই চ্যানেলটাতে আমি 9 মাস ধরে কাজ করছি, প্রত্যেক দিন যতই কষ্ট হোক, রোদ জল তাপ যত কিছুই হোক, আমি কিন্তু ওই চ্যানেলে একটা করে ভিডিও আর প্রচুর প্রচুর শর্ট দিতাম, কিন্তু কোনো লাভ হলো না। আজ চ্যানেলটার বয়স প্রায় 9 মাসের ওপর, কিন্তু ওই চ্যানেলে আমার 1000 ঘন্টাও ওয়াচ টাইম হয়নি, আর 2 মাস পরে আমার 1 বছর হয়ে যাবে, 1000 সাবস্ক্রাইবার হয়েছে শর্টটা শর্ট ভিডিও দেওয়ার জন্য, কিন্তু সেরকম কোনো ভিডিওর ভিউ আসে না, কোনো কিছু আসে না, 5টা 10টা, এত বাজে অবস্থা। তারপর আমি বাধ্য হয়ে মন খারাপ করে আমি আবার একটা চ্যানেল খুলি, ওই চ্যানেলে গ্রোথ না হওয়ার জন্য, ব্লগার তিশা এই চ্যানেলটা। তো এই চ্যানেলটাতেও আমার খাটতে হয়েছে, আমি 2-3 মাস 2.5 মাস মতো খাটাখাটনি করার পর যা একটা ভিডিও আমার ভাইরাল হয়। তো তারপরে আমি খুব খুশিতে ছিলাম ভিডিওটা ভাইরাল হচ্ছে দেখে, আমি সব স্ক্রিনশট তুলে রেখেছি, তো দেখছি ওরকম ভাইরাল হচ্ছে, কিন্তু ওয়াচ টাইমটাও বেশ পূরণ হয়ে গেল, আমার খুব আনন্দ হয়েছিল, আর সাবস্ক্রাইবারটাও পূর্ণ হয়ে গেল। ঠাকুর মুখ তুলে ভাবলাম চাইলেও আজ 9 মাস খাটনির ফল, একটা চ্যানেলে তো একটু হলেও আমি সাফল্য পেয়েছি, যা খুব আনন্দে ছিলাম, আনন্দে কান্নাকাটি করে ফেললাম। তারপরে সেই খুশির খবরটা আমি মাকে দিলাম, তো মাও খুব ভীষণ খুশি হলো, এতদিনের কষ্টের ফল একটু পেয়েছে। তারপর আমি যখন এই চ্যানেলটাতে মনিটাইজেশন করব, তখন আমার চলে আসে মনিটাইজেশনে বাধা। আমি তোমাদেরকে বলেছি আমি আজ খুব খুশি, এরকম একটা ভিডিও দিয়েছি যে তোমাদের জন্য আজকে আমার এই খুশির দিনটা, হ্যাঁ তোমরা আমার পাশে ছিলে, সেই কারণে আমি এই চ্যানেলটাতে একটু কম সময়ে আমি কিন্তু ওয়াচ টাইমটা পূরণ করতে পেরেছি। তো কিন্তু আমার মনিটাইজেশনে বাধা আসে, আমার মনিটাইজেশনটা রিজেক্ট হয়ে যায়, সেই কারণে আমি একদম ভেঙে পড়েছি। আর তোমাদেরকে আমি এটারও স্ক্রিনশট দিয়েছি যে 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, আমার 4000 ঘন্টা পূরণ হয়ে গেছে, আমি খুব খুশি, এই নিয়ে একটা তোমাদেরকে ব্লগ কিন্তু আমি দিয়েছি। কিন্তু এই ভিডিওটা করার পেছনে আমার একটাই উদ্দেশ্য, আমি ইউটিউবে হয়তো আর থাকতে পারবো না, এটাই আমার শেষ ভিডিও, কারণ অনেক কষ্ট করে এই দিনটার মুখ আমি দেখেছি, তারপরও যখন এত দূর গিয়ে আমি এতটা পিছনে পড়ে গেলাম, আমি আর সেটাকে সহ্য করতে পারলাম না, আর আমার বাড়ির লোকও আর মেনে নিচ্ছে না আর এই ভিডিও করাটাকে, তাই জন্য এটাই হয়তো আমার শেষ ভিডিও হবে, সেই কারণেই তোমাদের সঙ্গে তখন আর ওই অবস্থায় কথা বলতে পারলাম না, পরে ভয় জবরটা দিচ্ছি। আর ভিডিওটা আমি একটু স্লো করে দিয়েছি, কারণ আমার অনেক কথা ছিল জমে, সেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তাই জন্য ভিডিওটা একটু আমি স্লো মোশনে করে দিয়েছি, যাতে একটু টাইমটা আমি বেশি পাই। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যা আমার আনন্দের মুহূর্তগুলোতে তোমরা যেমন আমার পাশে থেকেছো, তার জন্য আমি অনেক খুশি, তোমাদের মতো এরকম বন্ধু পেয়েছি। আমি জানি তোমরা আমার এই কষ্টের দিনটাতেও অনেকটা কষ্ট পাবে, আমার ইউটিউব ছেড়ে চলে যাওয়াটাকে, তোমরা কষ্ট পেও না, আর আমাকে ভুলও বোঝো না, কী করবো বলো, এরকম যার জীবনে ঘটছে তারাই জানবে। চলো, এটাই আমার শেষ ভিডিও, বিদায় তোমাদের, বিদায় ইউটিউবকে।